যে প্রথম যখন মানুষগুলো হুড়হুড় করে ঢুকলো বাংলাদেশে, তখন কিন্তু স্থানীয় মানুষরাই কিন্তু তাদেরকে বুকে টেনে নিয়েছিল। মিয়ানমার থেকে এই মানুষগুলো কিন্তু অত্যাচারিত হয়ে এসেছিল এবং তাদের উপর প্রচন্ড ধরনের অবিচার হয়েছে, এবং সেই অবিচার হয়েছে তার জন্য তারা কিন্তু আজকে আন্তর্জাতিক আদালতের দ্বারে বিচার প্রার্থী, এবং সেই বিচার প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করার ক্ষেত্রে বা সেটাকে শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারও যেমন সহযোগিতা করছে, আমাদের দেশেরও বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং কর্মীরাও সহযোগিতা করছে। প্রথম যখন তারা এসছে আমরা হয়তো ভেবেছি 6 মাস, বড় জোর 1 বছর, আজকে 4 বছর হতে চললো প্রায়, এবং আরো অনেক বছর আসলে লাগবে। তো সেই জায়গায় স্থানীয় জনগণেরও একটা নিতে পারার একটা সীমাবদ্ধতা আছে, সেটা অস্বীকার করে লাভ নেই। তো সেখানে সেটা যেন মিনিমাইজ করা যায়, সেইগুলো সেই সমস্যাগুলো সেখানে যেমন সরকারের মনোযোগ দিতে হবে, তেমনি আন্তর্জাতিক সংস্থাগুলোর মনোযোগ দিতে হবে, তেমনি আমাদের দেশ বাংলাদেশি যে সকল সংস্থা কাজ করছে তাদেরও মনোযোগ দিতে হবে। প্রত্যাবর্তনের বিষয়ে আন্তর্জাতিক চাপ ছাড়া, আন্তর্জাতিক চাপ বৃদ্ধি ছাড়া আর কিছু বোধ হয় করার নাই এই মুহূর্তে।